কে হাঁকাটা? আচ্ছা, জাল সাইসি দিনের কথা শুনতে তো লিপস্টিক লাগাইতে হবে, এটা জরুরি আছে? 18টা দেখতে পাবেন দহরে, 18টা। হ্যাঁ, মেলো মে ঘুমতি হে चेहरा है बेनकाब, यो हमारी माँ बहन की हुई आबरू खराब। ए लगी तो आबरू बर्बाद हो, कारण तो आबरू बर्बाद हो, कारण तो जेना हो। होटल में बैठ बैठ के करती है नाश्ता, आंचल गिरा के सर से ये चलती है रास्ता। होटल में बैठ बैठ के करती है नाश्ता, आंचल गिरा के सर से ये चलती है रास्ता। जिक्र खुदा और रसूल की नियत नहीं रही, बी फातिमा सी अब कोई औरत नहीं रही। एखाने जालसा सुनते আসেনা, জিকির খাইরে লেগে আসে না, নেকি মন করে আসে না, জালসা হয়েছে চলটি চল খালার বাড়ি যাব, খালায় তোর ভানিটা নতুন বিয়ে হয়েছে দেখেনি দেখবো, বড় খালার বেটা হয়েছে দেখিনি দেখবো, চল ওখানে বেড়াতে যাব, দিদির ঘে বাড়ি যাব, উমুকে ঘানে যাব। এই তো কারণে আমা হাদিস কোরআন শুনতে আসে না, ওই রকমে খালি বেটি ছেলের দোষ লয়, কিছু গালা বেটা ছেলেও ঠেলা খেতে আসে, হুড়াহুড়ি করতে আসে, গুতা গতি করতে আসে। ওর কোনো লাগাম নাই, ওর কোনো পর্দা নাই, ওর কথারও পর্দা নাই। আমার বন্ধুরা, আল্লাহ পাকের নবী আদেশ করলেন মহিলাদেরকে পর্দা করতে, তবে মহিলারা পর্দা কতটা করবে বলে দিলাম, মাথা থেকে নিয়ে গোল্লা পর্যন্ত পর্দা টাকনুর নিচে পর্যন্ত ঢেকে রাখবে। বলবেন পুরুষেরা কি পর্দা করবে, মৌলভী সাহেব পুরুষেরা কি পর্দা করবে, ওরা তো বেটা ছেলে, ওদের পর্দার কি দরকার। ও ভাই যান, পুরুষ হলে গাছের গোটা হয়ে যায়নি, শরিয়াতে আপনার শরিয়াত আপনাকে মানতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ও মুসলমান ভালো করে শুনেন, গাতে ফাখজাইকা আন্নাল ফাখজাইনি আওরাতুন, আপনার পর্দা কতখানি, এই লাহি থেকে নিয়ে এই নাপের উপর থেকে নিয়ে আপনার এই ঘুড এই আপনার হাঁটুর ঘুমাতে নিচে পর্যন্ত, গোটা টাকনুর ওপর পর্যন্ত আপনার এটা হলো পর্দা। ও কারণে বডি উদাম করে হাঁটাটাও চলবে না, পর মহিলার আগাদিকে বডি উদাম করে যেতে নাই। আল্লাহ পাকের নবী বলছেন, গাতে ফাখজাইকা, ওরে পুরুষ জাত তোমরা শোনো, তোমরা জাং উদাম করিও না, তোমার রাং দুটাকে ঢেকে রাখো। গাতে ফাখজাইকা, তোমার রাং দুটাকে ঢাকো, আন্নাল ফাখজাইনে আওরাতুন, কেন তোমার রান দুটো হলো পর্দা। তাহলে বোঝা গেল, জাংঘিয়া পিন্দা গোসল করা চলবে না, জাংঘিয়া পিন্দা পার হওয়া যাবে না, যা বিনা কারণে গা দিয়ে নেংটি মেরে হাঁটা যাবে না, ঠিক না বে? ঠিক। আজ দেখেন অনেক ভাই ভানির সামনে দেওয়ার নেংটে জাংঘিয়া পিরা গোসল করে, মোহাম্মদ লদ্দিতে মহিলারা গোসল করে, এই ঘাটে মহিলা গোসল করে, সামনের ঘাটে জাংঘিয়া পরে পুরুষেরা গোসল করে, বডি খুলে খুলে গোসল করে। ও ভাই জান, বিশ্বের নাবি গোসল করলেন, সাহাবারা পর্দা করে চতুর্দিক থেকে ঘেরে থাকলেন, এবার সাহাবা গোসল করছেন আল্লাহর রসুল, উনি তো দুই জাহানের নাবি, সেই নাবি ওই সাহাবাকে পর্দা করে আছেন। ও ভাই জান, ও কারণে বাইরে পা আপনি বডি খুলে এইরকম করে বেপর্দা হয়ে গোসল করবেন না। ওরে সুবহান আল্লাহ, মাঠে কাম করছেন, ওখানে মহিলা নাই, কেহ নাই, নেংটি মেরে করছেন, হয়তো কাজ করছেন তো করছেন, ঠিক আছে, মাঠে মহিলা নাই, কেহ নাই, ওখানে শুনেন, পর পুরুষের পুরুষের আগাদিকেও বলবেন বেটা ছেলে বেটা ছেলে, বেটা ছেলে বেটা ছেলের আগাদিকেও ভাই বেপর্দা হওয়া যাবে না। হাদিস শুনেন, আল্লাহ রসুল বলছেন, লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতির রাজুলে, কোন পুরুষ যেন অন্য পুরুষের ইজ্জতের দিকে না দেখে বা দেখায়। হ্যাঁ, বেটা ছেলে হইলে কে যাবে, তুও বেটা ছেলে, হাম্মো বেটা ছেলে, তো রোজা হারত আমার নেংটি সালাকে, আর লদিতে গেছে যা পার হইতে যায় তখন দেখেছে যে কাপড় মানে একটু ভিজে যে, তোর কইছে হবে কি করবো বে, লাগছে ভিজে যাবে, কইছে চান্ডা বে, কে আছে খেলে, হ্যাঁ চাইলে কে আছে, তুই আর হামি হামি আর তুই, এখানে তো কোনো আলগা কেহ নাই, আমরাই তো সবটি কাম করা ছোড়া রাই,
খবরদার এই কাজ করবে না। যুবকের মধ্যে এই গালতি খুব আছে, জওয়ানের মধ্যে এই ভুল একবারে প্রচুর ভরা আছে। সামনে জাঙ্গিয়া পেরে গোসল করা উদাম হয়ে একবারে বাজে ব্যবহার, নাউজুবিল্লাহ, তোবা করেন, মুসলমান হয়েছেন। আল্লাহ বলছেন আমা নুদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে ঢুকলে পরিপূর্ণ ঢুকো, ইসলাম মানলে ভালো করে মানো, তোমার মনের মতন মানলে চলবে না, যেটা চাইবেন ওটা করবেন। নবীজি বলছেন গাতে ফাখজাইকা আন্নাল ফাখজাইনে আওরাতুন, তোমার জাংকে ঢাকো কেন, তোমার জাং হলো পর্দা। আর ওই মাঠে নেংটি মাইরেছে দাদু, মাঠে কাজ করছিল তো করছিল ঠিক আছে, আর ওইখান থেকে নেংটি মারি গান দিয়ে হেঁটে চলে আসছে, আসলে তো বাড়ি এসে তখন কইছে বউ বেটে কই গাই কোনঠে গেলি, কই ছোড়ারা কই, সবকে পেঠা বিচিড়ে তুলবে, এসে আব্বা আব্বা একটু রুকো না, কইছে কেনে, লাহারি হয়ে গেছে একটু খাইয়া লাও লে তখন একবারই যাইও, ফের কে লাহারি দিতে যাবে, কইছে না 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 আমি খাইতে পারবো না, কইছে আব্বা মানুষ নাই সব স্কুল চলে গেছে ছোনারা কাকে দিয়ে পেঠাবো, কইছে লে আই লে দিবি তো দে, ওরকম হই বসে হলো নেংটি মারি বসে যায়া আধখানি ডিহি উদাম চাইপে কইছে ওখানে মাঠে কাদার হয়ে নেমেছে তার লেগে মেরেছে নেংটি, আর ওরকম হয়ে ঘাটা দিয়েও হেঁটাইলো আর বাড়িতে এসব বসে খাইতে উঠে চলে গেল। আচ্ছা শ্বশুরের অবস্থা যদি এরকম হয় কি হলো জি ভাই, হ্যালো, তো যদি শ্বশুরের অবস্থা এরকম হয় তো তাহলে বহু শ্বশুর আগা দিকে মাথায় কাপড় না দিলে কি কোনো ফরক পড়বে, কি ফরক পড়বে? আরো বাজে অবস্থা দিয়ে দেখেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন ওয়া এজাসাব, আল্লাহ বলছেন শুনেন কি বলছেন, এজাসা আলতুমু হুন্না মাতান ফাসআলু হুন্না মিন ওয়ারাই হিজাব, ওরে পুরুষ জাত যখন তোমরা কাউরের বাড়ি কোনো জিনিস চাইতে যাবে খবরদার ডাইরেক্ট কাউরির বাড়িতে ঢুকিও না, তোমরা পর্দার বাহির থেকে টাটির আর থেকে চাহিও। আর হার একটা আদত কি, বাড়িতে কে কি অবস্থায় আছে না আছে, হাদিসে কি কয়েছে, কোরআনে কি কয়েছে, যে খবরদার কাউরের বাড়িতে তুমি প্রবেশ করবে না, লা তাদখুলু বুয়ুতাকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ তুমি ওকে সালাম দিবে, ওই কাউরের বাড়ি গেলেন দরজায় দাঁড়িয়ে সালাম দেন আসসালামু আলাইকুম, একবার দিলেন কোনো জবাব এলো না, আর একবার দিলেন আসসালামু আলাইকুম আদখুলু, আমি কি আপনার বাড়িতে ঢুকতে পারি, তা যদি পর উত্তর আসে আর বলে উদখুল চলে এসেন তাহলে যান, আর যদি জবাব না আসেন তিনবার আপনি এই সালামটা তিনবার দেন, তারপরে যদি জবাব না আসে তাহলে কিন্তু আপনি ওখান থেকে ফিরে যান, ওর বাড়িতে ঢুকতে পাবেন না। আর আজকে বন্ধু আমরা কেউ কাউরির বাড়িতে, চাচির বাড়ি হলে সালাম কালাম লাগবে না, নানির বাড়ি হলে সালাম দিতে হবে না, এজাজত নিতে হবে না, মাসির বাড়ি হলে এজাজত নিতে হবে না, এটা তো আমার খালার বাড়ি, এটা তো আমার বড় ভাই বাড়ি, এটা তাহার মাইকল ভাইয়ের বাড়ি, এবার ডাইরেক্ট ঢুকে গেলাম, এবার বাড়িতে কেউ নাই, মানুষ ছিল না, মহিলাটা এবার শুয়ে আছে বসে আছে ঘুমিয়ে আছে কি অবস্থায় আছে, বাড়ির বহু বেটি কিরকম আছে কে জানে বাড়ির কথা। আর ডাইরেক্ট যদি ঢুকে যান অনেক সময় দেখা যায় বহু গালা আপসে বসে বসে মাথা দেখা দেখি করে, করে না করে না, আর শ্বশুর হয়ে বাড়ি গেলেন সালাম তো দেওয়া দূরের কথা, গলাতে এবার কাশো জীবনও আটকে না, ওর নানি যে কত করে ওকে শেখেছিল যে ওর গলাতে কোনোদিন ঘড় ঘড়িও উঠে না, ওর নানি যে ওকে কত কড়া করে শেখেছিল যে একটু গলা খেখড়ো দেয় নেব, গলাতে কিছু বাদলে আমরা করি কিনা করে ছুটাই, আর না কাউরের বাড়ি ঢুকতে গেলে সালাম তো দেয় না তো কম করে এতক্ষণ করে
तो बहु बेटी सतर्क हो जाए। अच्छा निजर बाड़ी हेले कि एक आवाज दीते हे ना कने अपनी बाड़ी तब मठे गेन दिन मेन कर मतन बहु बेटी जानते शुरू दिन मेन आसबेना कि देवर भाषुर गेछे आसबेना भाई बहू गलाय हलो भाषुर गेछे भाई बहू गलाय सब मिले माथा देखते शुरू करेछे आर डायरेक्ट ऐसे ढुके गेलेन आर तखन एकबारे धकचकिए गेछे बाटे कोनो टेबल कॉल आछे डेढ़ी साइड आछे आपनी डेढ़ीते ढुकले टेबलेर दिके नजर पड़बे होयतो गोसल सेन करछे ओई समयते कत बड़ एकटा लज्जित हय मानुष কত বড় লজ্জিত সেও লজ্জিত আপনিও নিজে লজ্জিত আপনি বেজ্জত হলেন ও নিজে বেজ্জত হলো এই লেগে আল্লাহ পাক এই ইসলাম ধর্মটাকে এত জটিল এত ভালো যে বন্ধু যদি খালি মানতে পারেন তা আপনি কতগুলো দেখেন যে কত ভালো ধর্ম আমাদের যে আল্লাহ পাক বলে দিলেন যে তোমরা বাড়িতে ঢুকো তো সালাম দিয়ে ঢুকো কেন তাহলে এইগুলো নবুয়াত আসবে না। এবার কাউরির বাড়িতে পুরুষ জাত যদি ঢুকে আল্লাহ কি বললেন যে তোমরা খবরদার কাউরির বাড়িতে ঢুকবে না কোন জিনিস চাইলে পর্দার বাহির থেকে চাইও তাটির আড় থেকে চাও আর এখানে কইছাই জড়িয়ে যেত ওই বড় মার্কে বাড়ি হনে মই খেন লিয়ে গেত বুঝে আমি যাও না শরম লাগছে বুঝে জানা দেখেছিস ওর ছোট বউটাকে দেখেছিস দেখে দেখবি তো কবি হ্যাঁ বহু দেখা হয়ে যাবে যে পরের বহু বেটিকে নিজের বহু বেটির মতন নজরে না দেখতে পারলে আমি আমার খেয়ালে তো বরবধে যাচ্ছে ইমানই নেই কি আছে আজ আমার বেটিটাকে যদি কেহু দেখে ভাই এই কথা কয় কত বড় একটা খারাপ লাগবে এই জিনিসটা বুঝতে পারে না জওয়ানেরা